সুপ্রিয় দর্শক, একজন পুলিশ কর্মকর্তার বাসায় কি 80 লক্ষ টাকা পাওয়া আসলেই সম্ভব? হ্যাঁ ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি জানাবো এমন একজন পুলিশ কর্মকর্তার কথা যার বাসা থেকে গতকালকে দুদক 80 লক্ষ টাকা পেয়েছে। ভিউয়ার্স, আপনারা অনেকেই হয়তো 80 লক্ষ টাকা একেবারে দেখেননি। আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো যে 80 লক্ষ টাকা কিভাবে এই পুলিশ কর্মকর্তা নিয়েছেন এবং এই পুলিশ কর্মকর্তা কিভাবে দুর্নীতির মাধ্যমে, মানে আমি বলবো বাংলাদেশের শ্রেষ্ঠ দুর্নীতি এটি, 80 লক্ষ টাকা তিনি বাসায় রেখেছেন এবং তার অজস্র সম্পত্তি রয়েছে, সেই সম্পত্তির কথা আমি আপনাদের আজকে জানাবো। সো ভিউয়ার্স, দয়া করে আমাদের পুরো ভিডিওটি দেখবেন এবং এই ঘটনার পুরো আদ্যোপান্ত আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এই ঘটনার পেছনের খবর, বাইরের খবর এবং ভেতরের সব খবর আমি আপনাদের আজকে জানানোর চেষ্টা করব। ভিউয়ার্স, ঘটনাটি হচ্ছে সিলেটের কারা উপমহাপরিদর্শক যিনি রয়েছেন ডিআইজি পার্থগোপাল বণিক, তিনি মূলত একজন চট্টগ্রামের কারা পরিদর্শক ছিলেন, তারপরে তিনি বদলি হয়ে সিলেটের কারা উপপরিদর্শক হয়েছেন। উপমহাপরিদর্শক হওয়ার পরে তিনি যেই দুদকের জিজ্ঞাসাবাদে পড়েছেন এবং জিজ্ঞাসাবাদ থেকে দুদক জানতে পারে যে তার বাসায় 80 লক্ষ টাকা রয়েছে এবং সেই ঘটনার সূত্র ধরে কলাবাগান ভূতের গলির একটি 7তলা ফ্ল্যাটে তিনি থাকেন। সেই ফ্ল্যাটে গিয়ে দুদক অনেকক্ষণ অপেক্ষা করে গেটের বাইরে, তার গেট খোলেনি। তার স্ত্রী তার বারবার ফোন দিয়েছে, স্ত্রীকে ফোন দিয়ে দুদকের কর্মকর্তারা এবং সে নিজে জানায় যে তার স্ত্রী তালা দিয়ে বাইরে গিয়েছেন, কিন্তু আসলে ঘটনাটি হচ্ছে তার স্ত্রী ভেতরেই ছিল, বারবার মিথ্যা কথা বলছিল। তাকে ফোন দেওয়ার পর এক একবার এক এক কথা বলছিল যে তিনি বাইরে আছেন, এক কোনো সময় বলছিলেন যে সে আসছেন, সে উপরে আছেন, অন্য কারো বাসায় আছেন, সে আত্মীয় বাসায় আছেন, নানান ঘটনা বলতে থাকেন। কিন্তু দুদক কিন্তু নাছোড়বান্দা, দুদক 2 ঘন্টা তার গেটের বাইরে দাঁড়িয়েছিল। গেটের বাইরে দাঁড়িয়ে থাকা অবস্থায় তারা বারবার নক করতে থাকে এবং চাপ প্রয়োগ করতে থাকে গেটটা খোলার জন্য, কিন্তু হঠাৎ করে ব্যাগ ফেলার একটি আওয়াজ তারা পায় এবং তার যে স্ত্রী রয়েছেন সে একজন চিকিৎসক, তার নাম হচ্ছে রতনমতি সাহা, তিনি একজন চিকিৎসক, সে তার বাসা থেকে ব্যাগটা ছুড়ে অন্য ছাদে ফেলে। সেই আওয়াজের সূত্র ধরেই দুর্নীতি দমন কমিশনের যেই পরিচালকরা অভিযানটি চালায়, অভিযানে তারা দেখতে পায় যে পাশের ছাদে একটি ব্যাগ রয়েছে এবং ব্যাগটি রতন নিজেই যায় এবং নিজে যেয়ে ব্যাগটি উদ্ধার করে। ব্যাগটির মধ্যে ছিল 50 লক্ষ টাকা, দুইটি ব্যাগ মিলিয়ে তাদের সেই ব্যাগ থেকে 50 লক্ষ টাকা উদ্ধার করে। পরবর্তীতে দুদক সেই বাড়ির ভেতরে যায়, ভেতরে যে অনেকক্ষণ ধরে হচ্ছে তারা ঘোরাঘুরি করে তল্লাশি চালিয়ে আরো 30 লক্ষ টাকা তারা পায়। মূলত গেটের যে নিরাপত্তা কর্মী ছিল সেই বাসার নিরাপত্তা কর্মীদের কাছ থেকে জানতে পারে যে তার স্ত্রী ভেতরেই আছেন এবং ভেতরে থাকার সে নিশ্চিত হয়ে 2 ঘন্টা অপেক্ষা করে হঠাৎ এই আওয়াজটা শুনেই হচ্ছে তারা ভেতরে ঢুকে, ভেতরে ঢুকে তারা 30 লক্ষ টাকা এবং ছাদ থেকে 50 লক্ষ টাকা তারা পায়। বর্তমান সরকারের আমলে দুর্নীতি কিন্তু খুবই, দুর্নীতির পক্ষে কিন্তু জিরো টলারেন্স, সেই সূত্র ধরেই হচ্ছে এই সিলেটের যে ডিআইজি তার 80 লক্ষ টাকা উদ্ধার করে বাসা থেকে, যেটা সম্পূর্ণভাবেই অবৈধ। অবৈধ হওয়ার যে প্রমাণটি আমি আপনাদের দিব সেটা হচ্ছে পার্থ গোপাল বণিককে যখন তারা জিজ্ঞাসাবাদ করে, পার্থ গোপাল বণিক জানায় যে তার যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তির বিবরণ সম্পূর্ণটা হচ্ছে দুদককে তারা দেয়। দেওয়ার পরে দুদক নিশ্চিত হয় যে তার মধ্যে কিছু একটা গোলমাল রয়েছে। যখন তিনি হচ্ছেন এই দুর্নীতি যে জিজ্ঞাসাবাদটি তার হয় দুদকে, সেই দুদক কিন্তু মূলত জিজ্ঞাসাবাদটি শুরু করে হচ্ছেন চট্টগ্রামের কারাগারের একটি দুর্নীতি যে অভিযোগ তারা পেয়েছিল সেখান থেকে একজনকে তারা গ্রেফতার করে, তার ব্যাগ থেকে 43 লক্ষ টাকা উদ্ধার করে এবং 12টি ফেন্সিবিলের বোতল সহ বিভিন্ন ধরনের জিনিস তারা আটক করে। আটক করার পর তাকে জিজ্ঞাসাবাদের পরই হচ্ছে সিলেটের এই উপমহাপরিদর্শক যিনি রয়েছেন পার্থ গোপাল বণিক তার নামটি উঠে আসে। উঠে আসার পরবর্তী সময়ে দুদক হচ্ছে তাকে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে হচ্ছে তাকে জিজ্ঞাসাবাদ করে তার সম্পত্তির বিবরণ জানতে চাওয়া হয়। প্রায় 2 ঘন্টা চেষ্টার পর তাকে বিভিন্ন তথ্য জানা যায়, তথ্যের ভিত্তি করেই হচ্ছে তার ভূতের গলি যে বাড়িটি রয়েছে ধানমন্ডিতে সেখানে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গিয়ে হচ্ছে এই
টাকার যেই বস্তা বস্তা টাকা হচ্ছে উদ্ধার করা হয়, আমি বলবো সে দুর্নীতি রেকর্ড গড়েছে। দুর্নীতি রেকর্ড করা একজন পুলিশ কর্মকর্তা হচ্ছেন তিনি। পুলিশের এই ধরনের দুর্নীতি কিন্তু ডিআইজি মিজান করেছে আগে, তো আরো বেশ কিছু পুলিশ কর্মকর্তা রয়েছে। এটি আসলে পুলিশদের একটি প্রশ্ন বিদ্ধ করেছে পুলিশ প্রশাসনকে, এবং উচ্চ মহলে যারা রয়েছেন তাদেরকেও প্রশ্নবিদ্ধ করছেন। ভিউয়ার্স, একটি মজার তথ্য হচ্ছে, যখন তার 80 লক্ষ টাকাটি তারা পেয়েছিল এবং 80 লক্ষ টাকার পরে হচ্ছে তারা জানায় যে এই যে ফ্ল্যাটটি রয়েছে এই ফ্ল্যাটটি নাকি তার শাশুড়ি নিয়েছে, এবং শাশুড়ি নেওয়ার পর তার শ্যালিকা হচ্ছে এই ফ্ল্যাটটি কিনে, শ্যালিকা ফ্ল্যাটটি কেনার পরে হচ্ছে তার এই তারা এখানে থাকছেন। কিন্তু আসল তথ্য হচ্ছে এই যে বাড়িটি রয়েছে সেই বাড়িটির মালিকই হচ্ছেন তিনি নিজেই, এবং নির্মাণের পর থেকেই তারা এখানে বসবাস করছেন। তাহলে কিভাবে তার শাশুড়ির ফ্ল্যাটে কি একজন পুলিশ কর্মকর্তা থাকবেন যার 80 লক্ষ টাকা রয়েছে? এবং 80 লক্ষ টাকার সবচেয়ে বড় একটি বিষয় হচ্ছে 80 লক্ষ টাকার মধ্যে 50 লক্ষ টাকাই নাকি তার শাশুড়ি। ভিউয়ার্স, আপনারা নিজেই চিন্তা করুন যে একজন জামাই তার শাশুড়ির 50 লক্ষ টাকা কি তার নিজের বাসায় কখনো রাখবেন? অবশ্যই রাখবেন না, এটি সম্পূর্ণভাবে মিথ্যাচার। সে এই অভিযোগ থেকে বাঁচার জন্যই বলেছেন, তার স্ত্রী দাবি করেছেন যে সে ব্যক্তি ফালিয়েছেন নাকি ভয়ের কারণে। আপনারা নিজেরাই চিন্তা করুন যে কোনো ব্যক্তি যদি সৎ পথে এই 80 লক্ষ টাকা উপার্জন করে বা সে যদি শাশুড়ির টাকাই হয় তাহলে এই টাকা কেন ভয়ে ফেলে দিবে? সৎ পথের টাকা নিয়ে কি কোনো মানুষের ভয় থাকে? অবশ্যই থাকে না। আর সেই কারণে হচ্ছে এটি প্রমাণ করে যে এটি একটি অবৈধ টাকা। আর অবৈধ টাকা না হলে এত কম সময়ের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা এতগুলো টাকা আর্নিং সোর্স বের করা অসম্ভব প্রায়, এবং এটা আরো তদন্ত সাপেক্ষ একটি ব্যাপার। তো আমরা আপাতত দৃষ্টিতে এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে এই যে পুলিশ কর্মকর্তা রয়েছে তার এই উপার্জন, তার এই টাকা বস্তা বস্তা যে টাকা পুলিশ উদ্ধার করেছে বা দুদক কর্মকর্তারা উদ্ধার করেছে, এটি সম্পূর্ণভাবেই একটি অবৈধ টাকা। আপনারা যদি লক্ষ্য করে দেখুন যে দুদক কর্মকর্তারা 2 ঘন্টা বাসায় ঢোকার একটি প্রচেষ্টা চালিয়েছে, যেটা অবশ্যই প্রশংসনীয়। তারা হাল ছাড়েনি, তারা এই তদন্তের স্বার্থে তারা অনেকক্ষণ ধরে এই বাসায় তল্লাশি চালিয়েছে। তারা তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি কেন প্রথমে, এবং কেন এই নাটকটি সাজানো হয় যে বাসায় কেউ নেই? অবশ্যই এর মধ্যে কোনো গলত ছিল। তারা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে যে যা এতগুলো টাকা নিয়ে তারা কি করবে। তো সেই সূত্র ধরেই হচ্ছে ব্যাংকে টাকা না রেখে, তাদের মূল চালাকিটা ছিল হচ্ছে ব্যাংকে টাকা না রেখে বাসায় রাখবে। কিন্তু দুদক কর্মকর্তারা তদন্ত এবং জিজ্ঞাসাবাদের পরে যে তথ্যটা পায় সেটা হচ্ছে বাসায় টাকাটা রাখা আছে, এবং ব্যাংকে টাকাটা রাখেনি হচ্ছে সে ধরা পড়ে যাবে এই ভয়ে। শেষ পর্যন্ত বাসা থেকে এই 80 লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে, যেটা যেটার পরিমাণটা আসলেই খুবই ভয়ঙ্কর একটি ব্যাপার। তার হয়তো তদন্তের পরে আরও বেশ কিছু দুর্নীতির কাজ, দুর্নীতির যেই চিহ্ন সেটা পাওয়া যেতে পারে তার কাছ থেকে। সো ভিউয়ার্স, আমরা একটি জিনিস সেটা জানতে পারি যে বেগম খালেদা জিয়া একজন দুর্নীতি দায়ে সে কিন্তু এখনো জেলে রয়েছেন, এবং বিভিন্ন দুর্নীতিতে যারা জড়িত ছিলেন তাদেরকে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কঠোর হাতে দমন করেছেন, তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে। এই ধরনের কাজে অন্তত প্রশাসন কিংবা সরকারি কোনো লোক সম্পৃক্ত না হতে পারে, কারণ প্রশাসন, পুলিশ প্রশাসন একটি আস্থার জায়গা, জনগণের একটি বিশ্বাসের জায়গা, জনগণের একটি আস্থার জায়গা। তো এই আস্থার জায়গা এবং বিশ্বাসের জায়গাটা যেন নষ্ট না হয় সেক্ষেত্রে আমরা সাধারণ মানুষ যারা রয়েছি কিংবা পুলিশ যারা রয়েছি তারা বেশ সচেতন এবং কঠোর ভূমিকা পালন করবে, এটাই আমাদের প্রত্যাশা। এবং তাদের মতো আরও যারা দুর্নীতিবাজ রয়েছে তারা আরও বেশি সতর্ক হবে এবং এ ধরনের কাজ থেকে যেন বিরত থাকে, সেটাই আমাদের প্রত্যাশা। আপনারা যদি একটু খেয়াল করে দেখুন যে একজন সরকারি কর্মকর্তার সর্বোচ্চ বেতন 60 থেকে 70 হাজার টাকা, তাহলে 60 থেকে 70 হাজার টাকা অবশ্যই এটা সৎপথে উপার্জন করলে 80 লক্ষ টাকা এত কম সময়ের মধ্যে তার চাকরি মেয়াদের মধ্যে উপার্জন করা প্রায় অসম্ভব একটি ব্যাপার। নিরাপত্তা কর্মী এবং এলাকাবাসী যারা রয়েছেন তাদের সাথে কথা বলে জানা যায় যে সে খুব বিলাসবহুল একটি জীবনযাপন করেছে, তার একটি গাড়ি রয়েছে। গাড়ির কথা যখন সাংবাদিকরা আমরা জিজ্ঞাসা করি সেই সাংবাদিকদের তিনি জানায় যে এই গাড়িটি তার নয়, তার বন্ধু। তার বন্ধুর গাড়ি কেন তার কাছে থাকবে, এটি একটি বড় প্রশ্নের জায়গা। এবং আরও একটি তথ্য আপনাদের দেই, সেটা হচ্ছে এলাকাবাসীর বেশ
অনেকাংশে জানিয়েছে যে তার এই গাড়িটি তার নিজস্ব এবং তার বিলাসবহুল জীবনযাপন অনেকদিন ধরেই চলছে। সো ভিউয়ার্স, আমাদের আশা একটাই, সেটা হচ্ছে এই ডিআইজি মিজান বলুন কিংবা ডিআইজি এই পার্থ গোপাল বণিক, তাদেরকে একটি শাস্তির আওতায় আনা হবে এবং দুর্নীতিবাজদের জন্য জিরো টলারেন্স ঘোষণা করা হোক এবং তাদেরকে কঠোর শাস্তির আওতায় আনা হোক, তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা হোক এবং দুর্নীতি যে অভিযোগগুলো পাওয়া গেছে সেগুলো সুষ্ঠু তদন্ত হোক এবং তার মানে পার্থ গোপালের বিরুদ্ধে যে অভিযোগটি এসেছে সেই বিষয়ে সুষ্ঠু তদন্ত হোক, এটাই আমাদের কাম্য। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।